তো আজকে আমরা যে টপিকটা কভার করতে চাইছি সেটা হচ্ছে আমরা ভার্চুয়ালাইজেশন পড়ছিলাম ক্লাউড কম্পিউটিংয়ে তো তার মধ্যে আমাদের দু একটা সাব টপিক সেখান থেকে ডিউ আছে বাকি আছে মানে পড়ানো তার মধ্যে আজকে আমরা যেটা নিয়ে ডিসকাশন করবো ওই ছোট্ট ভিডিওটার মধ্যে সেটা হচ্ছে ডেটা সেন্টার ভার্চুয়ালাইজেশন তো ডেটা সেন্টার ভার্চুয়ালাইজেশন সে কনসেপ্টে যাওয়ার আগে যদি আমরা একটু ডেটা সেন্টার নিয়ে যদি একটু স্টাডি করে নিই তারপরে আমরা ডেটা সেন্টার ভার্চুয়ালাইজেশনের কনসেপ্টে আমরা আসবো ওকে সো ফার্স্ট আমরা জেনে নিই যে হোয়াট ইজ ডেটা সেন্টার বা তার অ্যাসপেক্ট কি করে কাজ করে ওকে আর বা আমাদের কাছে ইম্পর্টেন্ট আমাদের কাছে নয় যেটা বিজনেস কোনো অর্গানাইজেশনের কাছে কেন ইম্পর্টেন্ট আর একটা ডেটা সেন্টারে কি কম্পোনেন্ট থাকে বেসিক্যালি তো এই বেসিক কিছু পার্ট বা ক্লাউড কম্পিউটিং এর সাথে ডেটা সেন্টারে কি ডিফারেন্স বা কেমন করে এগুলোকে ম্যানেজ করা হয় তো সেই কনসেপ্টটা ফার্স্টে যদি আমরা একটু জেনে নিই তারপরে তাহলে ডেটা সেন্টার ভার্চুয়ালাইজেশন টপিকটা বুঝতে আমাদের অনেকটা সুবিধা হবে সো আমরা ডেটা সেন্টার নিয়ে খুব বেশি ডিটেলসে যাব না আমরা জাস্ট বেসিক কিছু আইডিয়া আমরা জাস্ট কভার করব ডেটা সেন্টারের মধ্যে ওকে এই টপিকটার মধ্যে তারপরে আমরা আসবো ডেটা সেন্টার ভার্চুয়ালাইজেশনের কনসেপ্ট তো আমরা অনেকে এটা সম্বন্ধে ফ্যামিলিয়ার ডিফারেন্ট কোনো অর্গানাইজেশানের ক্ষেত্রে তারা বেসিক্যালি মেনটেন করে ডেটা সেন্টারকে মেনটেন করে বা ডেটা সেন্টারের থ্রো দিয়ে ডিফারেন্ট অর্গানাইজেশন অপারেট করা হয় তো ডেটা সেন্টার বেসিক্যালি একটা ফেসিলিটি একটা ফেসিলিটি যে ফেসিলিটিটা কারা অ্যাকুয়ার করতে পারে না ধরে হয়তো কোনো কম্পিউটারস নেটওয়ার্ক কোনো কম্পিউটারস। ওকে যারা হয়তো কম্পিউটার মানে যে নেটওয়ার্কের থ্রু দিয়ে কানেক্টেড দ্যাট ইজ अ নেটওয়ার্ক কম্পিউটারস ওকে কোন স্টোরেজ সিস্টেম বলতে পারো মানে আমরা ডেটা সেন্টারকে তোমার বেসিক্যালি মেড আপ মানে তৈরি করা হয় কিছু নেটওয়ার্ক কম্পিউটারস দিয়ে বা স্টোরেজ সিস্টেম থাকে সেখানে আমার কিছু কম্পিউটিং কিছু ইনফ্রাস্ট্রাকচার থাকে এবার এই সমস্ত ফেসিলিটিগুলো গুলো বিজনেস বা কোনো অর্গানাইজকে হেল্প করে যে তারা কিভাবে লার্জ অ্যামাউন্ট অফ ডেটাকে তারা অর্গানাইজ করবে তারা কিভাবে অফ ডেটাকে ডেটাকে প্রসেস করবে করবে বা তারা কিভাবে স্টোর এছাড়াও আমরা এটাও বলতে পারি যে হয়তো কোনো অর্গানাইজেশন তার কোনো ডেটাকে হয়তো সে ব্রডকাস্ট করতে চাইছে তখন সে কিভাবে করবে তার জন্য কিন্তু বেসিক্যালি আমাকে হেল্প করে ডেটা সেন্টার তো বিজনেস অর্গানাইজেশন বলতে পারো তারা সব সময় রিলাই করে কোনো অ্যাপ্লিকেশনের উপরে কোনো সার্ভিসের ওপরে বা সব থেকে সর্বোপরি যেটা সব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডেটা আর এই যে অ্যাপ্লিকেশন সার্ভিস বা ডেটা গুলো বেসিক্যালি রিসাইড করে আমার ডেটা সেন্টারের মধ্যে তাহলে সেই সমস্ত অর্গানাইজেশন বা সেই সমস্ত বিজনেস তারা কিন্তু তাদের কিন্তু মেন ফোকাল পয়েন্টই হচ্ছে বা ক্রিটিক্যাল অ্যাসেট কিন্তু তাদের ডে বাই ডে যে অপারেশনস তারা পারফর্ম করছে তো তারা কিন্তু ওই ডেটা হেল্প নিয়ে কিন্তু তারা কিন্তু ডে বাই ডে অপারেশন গুলোকে চালিয়ে যাচ্ছে আবার এন্টারপ্রাইজ যে ডেটা সেন্টার তোমার আছে তারা হয়তো এখন অনেকটা তাদের পোটেন্সিয়ালটা অনেকটা ইনক্রিজ হচ্ছে অনেকটা বাড়ছে তারা কিন্তু কিছু ক্লাউড কম্পিউটিং এর কিছু রিসোর্স আর কিছু ফেসিলিটি তারা প্রোভাইড করছে যেখানে আমরা হয়তো ডেটাগুলোকে আমরা হয়তো করতে বা ডেটা করতে পারছি ইন হাউস এটা কিন্তু অবশ্যই ইন হাউস তার জন্য কিন্তু আজকে বর্তমান দিনে সমস্ত এন্টারপ্রাইজ তারা কিন্তু ইনক্রিজিংলি তারা কিন্তু তোমার মানে সুইচ করছে ক্লাউড কম্পিউটিং এনভায়রনমেন্টে তো আমরা হোয়াট ইজ ডেটা সেন্টার সেটা আমরা দেখলাম তাহলে ডেটা সেন্টারটাকে আমরা বেসিক্যালি বলতে পারি একটা একটা কোন ফেসিলিটি যে ফেসিলিটি তোমার কোনো অর্গানাইজেশন মানে এনাবেল করছে যাতে সেই অর্গানাইজেশন তাদের কোনো রিসোর্স তাদের ইনফ্রাস্ট্রাকচার গুলোকে তারা অ্যাসেম্বল করতে পারে তাদের স্টোরেজ তাদের কমিউনিকেশনস এক্সেট্রা এই সমস্ত পার্ট পার্টগুলোকে যাতে তারা অ্যাসেম্বল করতে পারে একটা সিঙ্গেল প্লেসে আমরা অন্যদিকে বলতে পারি যে আমার ডেটা সেন্টার হচ্ছে একটা সিস্টেম যে সিস্টেমের থ্রু দিয়ে আমরা কোনো ডেটাকে বা আমার অর্গানাইজেশনের যে ডিফারেন্ট যে ডেটা তাকে আমরা প্রসেস করতে পারছি স্টোর করতে পারছি শেয়ার করতে পারছি অ্যাক্সেস করতে পারছি আবার অন্যভাবে বলা যায় যে ডেটা সেন্টার হচ্ছে একটা ফিজিক্যাল একটা ইনফ্রাস্ট্রাকচার যে ইনফ্রাস্ট্রাকচার তোমাকে সাপোর্ট করছে বা বিজনেস কোন অর্গানাইজেশন কে সাপোর্ট করছে ডেটা প্রসেসিং করতে ডেটা কমিউনিকেশন করতে ওকে সো আমরা এই সমস্ত রিসোর্স যদি আমরা একটা কমন ডেটা সেন্টারের মধ্যে রাখতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের অর্গানাইজেশনকে অনেকটা হেল্প করবে যে তারা সেন্ট্রালাইজড ওয়ে কোনো আইটি বা আইটি সিস্টেমকে তারা নিয়ে কাজ করতে পারছে বা তারা ডেটা গুলোকে প্রসেস করতে পারছে অবশ্যই ডেটা সেন্টার আমাকে যে প্রসেস করার যে পারমিশন দেয় বা ডেটা গুলোকে অ্যাক্সেস করার পারমিশন দেয় সেটা কিন্তু অনেকটা সিকিউরিটি কনসেপ্ট কিন্তু তারা মেনটেন করে বা সিকিউরিটি কন্ট্রোল করে যাকে আমরা বলি ইনফরমেশন সিকিউরিটি কন্ট্রোল আমার সিস্টেম আমার ডেটা তার সমস্ত সিকিউরিটি কিন্তু তারা কিন্তু বেসিক্যালি সেটাকে নিয়ে ডিল করছে বা তাকে আমাকে প্রোটেক্ট করছে আমার আমার সিস্টেমকে সো তার জন্য কিন্তু এতটা বেশি ইম্পর্টেন্ট আজকে বর্তমান দিনের সমস্ত এন্টারপ্রাইজ সবাই তোমার ইউজ করছে ডেটা সেন্টারটা সো আমরা ঘুরিয়ে বলতে পারি অন্যভাবে বলতে পারি যে ডেটা সেন্টার তোমার সাপোর্ট করছে অলমোস্ট অল এন্টারপ্রাইজ তাদের কম্পিউটিং বলো তাদের তোমার স্টোরেজ বলো তাদের তোমার বিজনেস অ্যাপ্লিকেশন বলো কারণ এখন বর্তমান দিনে যত মডার্ন এন্টারপ্রাইজ আছে তারা সবাই কিন্তু এখন মানে কম্পিউটারের থ্রু রান করে সো আমরা বলতে পারি যে বিজনেস পার্সপেকটিভের রেসপেক্টে যদি আমরা ভাবতে যাই তাহলে কিন্তু তোমার অবশ্যই আমাকে অনেকটা হেল্প করছে ডেটা সেন্টার আবার রেড তোমার কোনো অর্গানাইজেশনকে তোমার এনাবেল করে যে যাতে তারা প্রসেসিং পাওয়ারের উপরে তারা কনসেন্ট্রেট করতে পারে তারা ডেটা প্রসেসিং করছে তারা কোনো আইটি লিডের কোনো অপারেশনস পারফর্ম করছে তারা কোনো কম্পিউটিং কম্পিউটিং করছে বা তারা নেটওয়ার্ক কানেকটিভিটি ইনফ্রাস্ট্রাকচারকে স্টাবলিশ করছে আবার যে কম্পিউটিং ফেসিলিটিগুলো তারা পাচ্ছে ডেটা সেন্টারের কাছ থেকে যেটা কিন্তু অবশ্যই অনেকটা বেশি সিকিওর এই সমস্ত কারণের জন্য কিন্তু তোমার ইম্পর্টেন্ট এখন যদি এখন তোমার সবই তোমার হচ্ছে মডার্ন ডেটা সেন্টার তাহলে এখন একটা বর্তমান দিনে তোমার যত মডার্ন ডেটা সেন্টার আছে তারা সবাই কিন্তু কনসেন্ট কনসেন্ট্রেট করে যে একটা অর্গানাইজেশনে তোমার ডেটা সিস্টেম কীভাবে কাজ করবে তাকে কেমন করে ওয়েল প্রোটেক্টেড করা যাবে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারটাকে কীভাবে ওয়েল করা যাবে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের সার্ভার আমাদের স্টোরেজ সাব সিস্টেম নেটওয়ার্ক সুইচ রাউটার ফায়ার ওকে আমার ডিফারেন্ট কেবলিং থাকে কানেকশনের জন্য আমার কিছু ফিজিক্যাল র্যাক থাকে যেখানে হয়তো আমরা আইটি ইকুইপমেন্ট ইকুইপমেন্ট গুলোকে আমরা অর্গানাইজ করে রাখতে পারি বা হয়তো ইন্টার কানেক্টিং করে রাখতে পারি সো এই দ্যাট ইজ আ পারপাস আবার একটা ডেটা সেন্টার তোমার তার রিসোর্স মধ্যে কি কি থাকতে পারে না আমার পাওয়ার ডিস্ট্রিবিউশন বা সাপ্লিমেন্টারি পাওয়ার সাবসিস্টেম থাকতে পারে আমার ইলেকট্রিক্যাল সুইচিং থাকতে পারে আমার ইউপিএস থাকতে পারে ব্যাক আপ কোন জেনারেটার থাকতে পারে আবার তোমার তোমার তাকে কুল করার জন্য তার কিন্তু একটা কুলিং সিস্টেম থাকে আর তার সঙ্গে হচ্ছে আমার প্রভিশন ফর দ্য নেটওয়ার্ক কানেকটিভিটি ডেটা সেন্টার রিসোর্স ওকে সো এগুলো কিন্তু আমাদের বেসিক কনসেপ্ট আমাদের জানা দরকার অবশ্যই তো এবার আমরা তোমার যে কনসেপ্টে আসবো রেটাসেটারের মধ্যে সেটা হচ্ছে যে এটাকে ম্যানেজ করার জন্য কিন্তু তোমার রেটাসেন ম্যানেজমেন্ট আছে রেটা সেন্টার ম্যানেজমেন্ট আছে যারা কিন্তু আমার রেটা সেন্টারকে তোমার পুরোটা কিন্তু অপারেট করে বা ম্যানেজ করে তো তারা একটা একটা ম্যানেজমেন্ট তারা কিভাবে তোমার রেটা সেন্টারে তোমার প্রতিটা

তারা ইনস্টল ইনস্টল করে তারা তোমার মেনটেন করছে যে আমার যত হাই ক্যাপাসিটি তোমার ডেটা সেন্টার আছে তাকে তোমার কিভাবে মাউন্ট করে রাখা যায় একটা সিঙ্গেল র্যাকের মধ্যে আমরা নাম শুনেছি র্যাক সার্ভারে তাই না তো ডেটা সেন্টার নিয়ে আমি আর ডেলস এ বেশি কিছু ঢুকছি মানে ভেতরে যাচ্ছি না আমাকে অবশ্যই আমাকে এনার্জি কনজামশন সেটা অনেকটা কম এফিশিয়েন্সি অনেকটা বেশি কারণ আমরা এনার্জি কনজামশন বেশি হলে আমরা কিন্তু সেখানে তোমার অন্য কোনো কনসেপ্ট তখন ভাবতাম যে একটা প্রচুর এনার্জি কে কনজিউম করছে তাই না তো এবার আমরা একটা অন্য কনসেপ্টে আসবো সেটা হচ্ছে যে আমরা তোমার এতক্ষণ ধরে তোমার জানলাম যে হোয়াট ইজ ডেটা সেন্টার বা তাকে দিয়ে আমরা কি কি কাজ করতে পারি বা একটা বিজনেস এর কাছে তোমার কোথায় করে তোমার ফেসিলিটি প্রোভাইড করা হয় তাহলে এখন যদি আমরা ক্লাউড ভার্সেস যদি আমরা ডেটা সেন্টার যদি একটু কিছু ডিফারেন্স কিছু পয়েন্ট দেখি যে ডিফারেন্স বিটুইন ক্লাউড এন্ড ডেটা সেন্টার ওকে সো সেখানে আমরা অবশ্যই দেখতে পাই যে ক্লাউড আর ডেটা সেন্টার আমার ক্লাউডের যে স্কেলেবিলিটি তো তাকে যদি আমরা ইনক্রিজ করতে চাই বা তাকে যদি আমরা স্কেল আপ করতে চাই তাহলে কিন্তু আমার লেস অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্টের প্রয়োজন কিন্তু একটা আমার কাছে এক্সিস্টিং ডেটা সেন্টার আছে তাকে যদি আমরা স্কেল আপ করতে চাই তাহলে কিন্তু আমাকে হিউজ অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট আমাকে করতে হবে মানে উইথ রেসপেক্ট টু দ্য ক্লাউড কম্পিউটিং ইস দা ফার্স্ট ডিফারেন্স কস্ট আমার ক্লাউডের ক্ষেত্রে অনেক কম কিন্তু কস্ট আমার ক্লাউডের জন্য কিন্তু অনেকটা বেশি আবার ক্লাউড কম্পিউটিং যারা ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে যে সমস্ত অর্গানাইজেশন তারা কিন্তু বেসিক্যালি মানে ভরসা করে বা বিশ্বাস করে কিন্তু থার্ড পার্টির উপর কিন্তু আমার আমার তোমার তোমার রেসপেক্টে কিন্তু তোমার রিলাই করে বা ভরসা করে কিন্তু এর উপর আমার ক্লাউড কম্পিউটিং এর পারফরমেন্স অবশ্যই অবশ্যই আমরা হাই বলতে পারি বা ইউজ বলতে পারি কারণ কি না আমরা যে টাকাটা ইনভেস্ট করছি তার তুলনায় কিন্তু পারফরমেন্সটা আমার ইউজ কিন্তু একটা ড্রেস সেন্টারে তোমার কিন্তু পারফরমেন্স কিন্তু less than the investment. আবার আরেকটা তোমার সব মানে ভালো দিক আছে ক্লা আমাদের ডেটা যেটা হচ্ছে যে আমাকে তো অনেক সময় তো অপটিমাইজ করতে হয় ক্লাউডটাকে তাহলে অপটিমাইজ করার জন্য আমার কিন্তু একটা প্ল্যানিং এর প্রয়োজন পড়ে তাকে বলা হয় অপটিমাইজেশন প্ল্যান কারণ অপটিমাইজ করা মানে হচ্ছে আমি কি করে কষ্টটাকে কমাবো আমি কি করে রিসোর্স ইউজেসটাকে কমাবো আমি কি করে হয়তো আমার পাওয়ার কনজামশনটাকে কমাবো দ্যাট ইজ অপটিমাইজেশন কিন্তু ডেটা সেন্টার তোমার কিন্তু ইজিলি কাস্টমাইজেবল আমাকে কোনো প্ল্যানিং করতে হয় না কোনো হার্ড প্ল্যানিং করতে হয় না কোনো হার্ড প্ল্যানিং ছাড়াই কিন্তু আমরা ইজিলি সেটাকে কাস্টমাইজ করতে পারি নেক্সট পয়েন্ট বলতে পারি যে ক্লাউড কম্পিউটিংয়ের ক্ষেত্রে বা ক্লাউডের ক্ষেত্রে আমার কিন্তু একটা স্টেবেল ইন্টারনেট কানেকশানের প্রয়োজন পড়ে আমাকে যে ফাংশন তুলে আমরা পারফর্ম করতে চাইছি তাদের কিন্তু একটা স্টেবেল ইন্টারনেট কানেকশানের প্রয়োজন পড়ে কিন্তু আমার ডেটা সেন্টারে কাজ করতে গেলে আমার কিন্তু কোনো ইন্টারনেট কানেকশন দরকার লাগতেও পারে আবার নাও লাগতে পারে নেক্সট পয়েন্ট বলতে পারি যে ক্লাউড খুব ইজি

তো যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে ক্লাউড কম্পিউটিং এনভায়রনমেন্টে আমার ডিফারেন্ট অফিস হোম বা আদার কিছু প্লেসেস রয়েছে আমরা সবাই কিন্তু ক্লাউডের থ্রু দিয়ে তারা কিন্তু ডেটা থেকে তাদের ডেটা বলো তাদের কম্পিউটিং ফেসিলিটি বলো তারা অ্যাক্সেস করছে তো ক্লাউডের সঙ্গে কিন্তু তোমার ডেটা কিন্তু একটা মানে প্রত্যক্ষ একটা সম্পর্ক আছে যেটা কিন্তু আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারবো ওকে তো দ্যাট ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ ডেটা সেন্টার আমরা এখন যেটাতে আসবো সেটা হচ্ছে ডেটা সেন্টার ভার্চুয়ালাইজেশন ওকে তো এর তো অবশ্যই অনেক অ্যাডভান্টেজ আছে আমাকে ডেটা সেন্টারের মধ্যে তোমার ডিফারেন্ট সিকিউরিটি প্রোভাইড করা হয় নাহলে সিকিউরিটি তোমরা যদি প্রোভাইড না করি তাহলে তোমার কেউ তোমাকে ইউজ করবে না তাই না তো আমাকে কিন্তু অনেক সিকিউরিটি এখানে মেনটেন করতে হয় বা অনেক সিকিউরিটি কিন্তু এখানে প্রোভাইড করতে হয় তাহলে আমরা যদি এখন দেখি যে হোয়াট ইজ ডেটা সেন্টার ভার্চুয়ালাইজেশন তো তার কনসেপ্টটা আমরা একটু দেখব যে হোয়াট ইজ ডেটা সেন্টার ভার্চুয়ালাইজেশন ওকে তো সেখানে প্রথমেই বলতে গেলে আমরা বলতে পারি যে আমাদের কেন দরকার ভার্চুয়ালাইজেশনের বা আমরা কেন ভার্চুয়ালাইজেশন করব সে তো পরের কথা তো আমরা এখন যে হোয়াট ইজ ডেটা সেন্টার ভার্চুয়ালাইজেশন বলতে আমরা কি বুঝি তো ডেটা সেন্টার ভার্চুয়ালাইজেশন হচ্ছে প্রসেস যে প্রসেসটার হেল্প নিয়ে আমরা কোনো ডেটা সেন্টারকে ডিজাইন করতে পারি ডেভেলপ করতে পারি বা ডেভলয় করতে পারি একটা ভার্চুয়ালাইজেশন প্ল্যাটফর্মে বা ক্লাউড কম্পিউটিং কোনো টেকনোলজিসের আন্ডারে সেই প্রসেসটাকে আমরা বেসিক্যালি বলছি ডেটা সেন্টার ভার্চুয়ালাইজেশন মানে আমরা কোনো ফিজিক্যাল সার্ভারকে ভার্চুয়ালাইজেশন করবো ডেটা সেন্টারের মধ্যে সেখানে আমার স্টোরেজ থাকতে পারে আমার সেখানে নেটওয়ার্কিং বা আদার ইনফ্রাস্ট্রাকচার থাকতে পারে আমার কিছু ইকুইপমেন্ট থাকতে পারে মানে আমরা এক কথায় বলতে পারি যে ডেটা সেন্টার ভার্চুয়ালাইজেশন বেসিক্যালি আমাকে একটা ভার্চুয়ালাইজড ক্লাউড অ্যান্ড ভার্চুয়ালাইজড ক্লাউড ডেটা সেন্টার আমাকে প্রোভাইড করছে বা প্রডিউস করছে আবার একটা মাল্টিপল ফিজিক্যাল সার্ভারকে নিয়ে যখন ধরুন আমি কোনো একটা যখন তৈরি করছি ডেটা সেন্টার তখন সেটা বেসিক্যালি আমার তার জন্য তোমার কিছু টুলসের প্রয়োজন কিছু টেকনোলজিসের প্রয়োজন কিছু প্রসেসের প্রয়োজন তো যে প্রসেস বা যে টুলস বা যে টেকনোলজি আমাকে এনাবেল করবে যে আমার ডেটা সেন্টার তোমার কিভাবে অপারেট করবে সে কিভাবে সার্ভিস প্রোভাইড করবে তার আপার যে লেয়ার আছে বা তার যে ভার্চুয়ালাইজেশন যে লেয়ার বা টেকনোলজি আছে তাকে সে কিভাবে করছে কিভাবে অপারেট করছে বা কিভাবে সার্ভিস প্রোভাইড করছে তো আমরা ডেটা সেন্টার ভার্চুয়ালাইজেশন কনসেপ্টটা ব্যবহার করে আমি আমার স্ট্যান্ডার্ড কোন ডেটা সেন্টারকে তার যে ফেসিলিটি সে আমাকে প্রোভাইড করতো আগে সেটাকে ব্যবহার করে আমরা ভার্চুয়ালাইজড কোন রিলেশনটা তোমার তৈরি করতে পারি আমার সেম ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের উপরে আমার কাছে একটা ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার আছে আমি সেগুলোকে ইউজ করে বা সেগুলোর হেল্প নিয়ে আমি একটা ভার্চুয়ালাইজড ডেটা সেন্টার তোমার তৈরি করছি যাতে কি সুবিধা হবে না সেখানে মাল্টিপল বা মাল্টিপল বা তারা কিন্তু কিন্তু আমার সেই সার্ভিসটাকে তারা ব্যবহার করতে পারবে সো দ্যাট বেসিক কনসেপ্ট অফ ডেটা সেন্টার ভার্চুয়ালাইজেশন আমরা এখানে একটা ছোট ডায়াগ্রাম শেয়ার করবো ডেটা সেন্টার ভার্চুয়ালাইজেশনের জন্য তো সেটা সবাই একটু দেখো আশা করি সেটাকে দেখলে

বা আমার অ্যাডভান্টেজ কি কি আছে সেগুলো আমরা এখান থেকে তোমার জানবো যদিও আমরা এখান থেকে তোমার অ্যাডভান্টেজটা বুঝতে পারবো না কিন্তু তাও ডেটা সেন্টার ভার্চুয়ালাইজেশন অ্যাকচুয়ালি কি সেটা আমরা দেখব তাহলে আমার কিছু ট্র্যাডিশনাল কিছু ফিজিক্যাল সার্ভার রয়েছে আর সেই ফিজিক্যাল সার্ভার গুলোকে আমি কম্বাইন করে একটা শেয়ার্ড স্টোরেজ আমরা তৈরি করেছি আবার আমার ডিফারেন্ট ভার্চুয়াল মেশিন রয়েছে তো প্রতিটা ভার্চুয়াল মেশিনে তাদের নিজস্ব কিছু অ্যাপ্লিকেশন আছে তাদের নিজস্ব কিছু অপারেটিং সিস্টেম আছে আর এই পুরো বিষয়টাকে তোমার কন্ট্রোল করছে হাইপারভাইজার যেটা আমরা আগে পড়ে এসেছি তাহলে আমি এই ফিজিক্যাল সার্ভারগুলোকে ডিফারেন্ট প্লেসে আমার যে ডিফারেন্ট ফিজিক্যাল সার্ভার আছে সেই ফিজিক্যাল সার্ভারগুলোকে আমরা কি করছি না আমরা ইন্ট্রিগেট করছি একটা কমন স্টোরেজের থ্রু দিয়ে তাকে আমি ইন্ট্রিগেট করলাম দিয়ে আমি তৈরি করলাম একটা শেয়ার স্টোরেজ তাহলে আগে নর্মালি আমার আমি ধরলাম যে আমার ইউজার ওয়ান সে হয়তো তোমার ভার্চুয়াল মেশিনটাকে এই ভার্চুয়াল মেশিনটাকে সে ব্যবহার করত তার জন্য তোমার ছিল ফিজিক্যাল সার্ভার ওয়ান আমি ধরলাম যে আমার এই ভার্চুয়াল মেশিনটাকে তোমার ব্যবহার করতো ইউজার টু সে ইউজ করতে হয়তো ফিজিক্যাল সার্ভার টু বা ইউজার যে তোমার ধরনের হয়তো এই ভার্চুয়াল মেশিনটাকে ব্যবহার করে সে হয়তো ইউজ করে ফিজিক্যাল সার্ভার এন ফর এক্সাম্পল বা ইউজার এটাকে এন বলো এন তাহলে আমি যখনই এই ফিজিক্যাল সার্ভারগুলোকে আমি যখনই এইট করে একটা কমন শেয়ার স্টোরেজ তৈরি করে দিচ্ছি তাহলে এখন আমার এফিসিয়েন্সি বলো বা আমার পারফরমেন্স বলো অনেকটা অনেকটা ইম্প্রুভ করেছে করবে এটা তাই না তাহলে আমরা ফিজিক্যাল যে সার্ভার ট্র্যাডিশনাল যে ফিজিক্যাল সার্ভার সেগুলোকে আমরা অ্যাকচুয়ালি আমরা হাউস্ট করছি একটা ফিজিক্যাল ডেটা সেন্টারে যাতে আমরা আমার যে ফেসিলিটি গুলো প্রোভাইড করছিল হয়তো কোনো ফিজিক্যাল সার্ভার বা ওয়ান বা ফিজিক্যাল সার্ভার টু বা ফিজিক্যাল সার্ভার থ্রি সেই সমস্ত ফেসিলিটি গুলোকে আমরা এখন কি করছি তার একটা প্রপার ম্যানেজমেন্ট করছি একটা প্রপার ম্যানেজমেন্ট আমরা করছি তাহলে এখানে প্রতিটা কিন্তু আর তার ফিজিক্যাল কোনো প্রয়োজন নেই তারা কিন্তু এখন সবাই কিন্তু অ্যাক্সেস করতে পারবে ফ্রম দা ডেটা সেন্টার তাহলে আমার কাছে একটা সিঙ্গেল ভার্চুয়ালাইজ তোমার ডেটা সেন্টার আছে সেখান থেকে এখন প্রতিটা ইউজার তারা কিন্তু সাইমেলটেনিয়াসলি তারা কিন্তু এখন সার্ভিস পাচ্ছে আগে তাদের কাছে এটা করে ফিজিক্যাল সার্ভার অ্যাভেলেবেল ছিল কিন্তু এখন আমরা সার্ভার আমি তখন ডেটা সেন্টার যখন ভার্চুয়ালাইজেশন করলাম তখন সেখানে আমার মাল্টিপল লজিক্যাল ডেটা সেন্টার তোমার তৈরি হয়ে গেল যেখান থেকে আমি কিন্তু মাল্টিপল ইউজারকে আমি সেম টাইমে তাদের রিকোয়েস্টগুলোকে আমরা সাপ করতে পারবো আর আমার ফিজিক্যাল হার্ডওয়্যার বলো আমার ডেলিভারি যে এনভায়রনমেন্ট বলো তার থেকে তোমার পুরোপুরি আমাকে সেপারেট করে আমাকে সার্ভিসটা প্রোভাইড করছে কিন্তু হাইপারভাইজার এবার যদি আমরা দেখি যে আমার ভার্চুয়ালাইজেশন তার কি কি বেনিফিট আমরা অবশ্যই ক্যাপিটাল কস্টটাকে কমাতে পারি আমরা অবশ্যই আমরা স্পিড বা ফ্লেক্সিবিলিটি বাড়াতে পারি আমরা অবশ্যই অপারেটিং কস্টটাকে আমরা কমাতে পারি বা আমার ইনফ্রাস্ট্রাকচারটাকে আমরা অনেকটা রিডিউস করতে পারি কারণ সমস্ত ইউজারের পক্ষে বা সমস্ত ফিজিক্যাল সার্ভারের জন্য কোনো ফিজিক্যাল কোনো অর্গানাইজেশনে মানে তাদের মানে এত পয়সা নেই যে তারা কিন্তু একটা করে ডেটা সেন্টার তৈরি তৈরি করবে তাহলে আমার আমার একটা সেন্ট্রালাইজ সিস্টেম থাকছে সেখানে মাল্টিপল সার্ভারকে আমরা ইন্ট্রিগ্রেট করে আমি সেই সিঙ্গেল ইন্টিগ্রেটেড সিস্টেমটা আমি ডেভেলপ করেছি এবার সেখান থেকে আমার ডিফারেন্ট ইউজার বা মাল্টিপল ইউজার তোমার সেম টাইমে তারা কিন্তু বেনিফিটেড হচ্ছে দ্যাট ইজ আ অ্যাডভান্টেজ অফ ভার্চুয়ালাইজেশনস আমরা প্রপারলি এখান থেকে রিসোর্স গুলোকে ম্যানেজ করতে পারছি আমরা ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজ করতে পারছি আমরা ডিফারেন্ট সফটওয়্যার বা আদার রিসোর্স গুলোকে আমরা ম্যানেজ করতে পারছি তাই না সো আমরা অবশ্যই ডেটা সেন্টার ভার্চুয়ালাইজেশনের কনসেপ্টে আমরা যাব আবার ডিজাস্টার রিকভারিতে তোমার ডেটা সেন্টার কিন্তু খুব ভালো কাজ করে আমি ফাস্টার ব্যাকআপ এন্ড রিকভারি করতে পারি একটা ফিজিক্যাল সার্ভারে তোমার তার যে ব্যাকআপ বা রিকভারি মেকানিজম তার থেকে ডেটা সেন্টার তোমার কিন্তু ব্যাকআপ রিকভারি মেকানিজম অনেক ফাস্টার আমরা ফেলিয়রটাকে খুব সহজে আমরা ওভারকাম করতে পারি আমার যত সার্ভার ছিল বা যত তোমার স্টোরেজ ছিল ডিফারেন্ট রেসপেক্টে তারা সবাই কিন্তু এখন তাদের সার্ভিসটাকে ট্রান্সলেট করছে মানে তারা অবশ্যই চায় যে ডিজাস্টার যখন আসবে তখন হয়তো মানে যাতে খুব মানে কম কস্টে বা কম সময়ে যাতে আমরা রিকভার করতে পারি ডেটা বা কমপ্লিটলি রিকভার করতে পারি তার জন্য তারা কিন্তু সবাই এখন ডেটা সেন্টার ভার্চুয়ালাইজেশনের কনসেপ্টে তারা কিন্তু সবাই আসছে কারণ এখন ভার্চুয়ালাইজেশন মার্কেটে তোমার ডিফারেন্ট কোম্পানি বা নিউমেরাস কোম্পানি তারা কিন্তু এখন কম্পিট করছে তাহলে একটা বায়ার সে ডেটা কোন পোড়াটা সে সিলেক্ট করবে তো দেখবে তোমার যে কোম্পানি ভালো ফেসিলিটি প্রোভাইড করছে তার কাছ থেকে নেবে যেমন ধরো মাইক্রোসফট তোমার ডেটা তোমার ভার্চুয়ালাইজেশন প্রোভাইড করে ভিএম ওয়ার আমরা সবাই নাম শুনেছি তারা কিন্তু তোমার ভার্চুয়ালাইজেশন প্রোভাইড করে ডেটা সেন্টার ভার্চুয়ালাইজেশন প্রোভাইড করে বা তার ডিফারেন্ট প্ল্যাটফর্ম বা টুলস তারা অনেক অ্যাফোর্ডেবল কস্টে প্রোভাইড করে সো আমরা কিন্তু তার দিকেই আমরা আস্তে আস্তে আমরা যাচ্ছি তাই না এবার যদি আমরা চলে আসি যে একটা ডেটা তোমাকে কি অ্যাডভান্টেজ আমাকে প্রোভাইড করে তার যদি বেসিক কিছু অ্যাডভান্টেজ যদি আমরা কনসেপ্টে আসতে পারি তাহলে আমাদের প্রথম যে অ্যাডভান্টেজটা বা বেনিফিট বলতে পারি ডেটা সেন্টার ভার্চুয়ালাইজেশন করে যেটা আমার যে বেনিফিটগুলো আমরা এখান থেকে আমরা পেতে পারি দ্যাট ইজ দা বেনিফিট অফ ডেটা সেন্টার ভার্চুয়ালাইজেশন ফার্স্ট বেনিফিটটা হচ্ছে আমার স্কেলেবিলিটি আগে হয়তো আমার একটা ফিজিক্যাল সার্ভার থেকে হয়তো আমরা একসঙ্গে হয়তো আমরা পঞ্চাশটা ইউজারকে হয়তো সাপ করতে পারতাম সাইমেন্টেনিয়াসলি তাকে হয়তো অ্যাক্সেস দিতে পারতাম কিন্তু যখন আমার ডেটা সেন্টার যখন ভার্চুয়ালাইজেশন হয়ে গেল তখন আমি কিন্তু একসঙ্গে হয়তো ওয়ান মিলিয়ন ইউজারকে আমরা হয়তো এখন সার্ভিস দিতে পারছি নাম্বার ওয়ান হচ্ছে স্কেলেবিলিটি নাম্বার টু হচ্ছে মোবিলিটি আর এটা অবশ্যই আমার কস্ট সেভিং কারণ মাল্টিপল ইউজার বা মাল্টিপল অর্গানাইজেশন তাদের প্রতি সম্ভব নয় যে ডিফারেন্ট ডেটা সেন্টার তারা হয়তো কনফিগার করবে

তো আমরা আরো কিছু হয়তো পয়েন্ট এখান থেকে এক্সপ্লোর করতে পারি যে অ্যাডভান্টেজ অফ ডেটা সেন্টার ইন তো সেটা আমরা দেখতে পারি আমরা আরো কিছু অ্যাডভান্টেজের পয়েন্ট এখান থেকে আমরা দেখতে পারি যে অ্যাডভান্টেজ অফ ডেটা সেন্টার বা ভার্চুয়ালাইজ ডেটা সেন্টার সেটা আমরা বলতে পারি তাই না সো ডেটা সেন্টার ভার্চুয়ালাইজেশন আমাকে প্রোডাক্টিভিটিটাকে ইনক্রিজ করতে অনেকটা হেল্প করে তাই না আমাকে অনেক বেশি প্রফিট প্রোভাইড করে বা বেনিফিট মধ্যে আমরা যেমন স্কেলেবিলিটি মোবিলিটি কস্ট সেভিং তো কস্ট সেভিং মানে তোমার হচ্ছে প্রফিটটা বাড়বে তাই না বা তার মধ্যে আমরা বলছি পারি কস্ট সেভিং না কস্ট ম্যানেজমেন্ট কস্ট ম্যানেজমেন্ট এটা নাম্বার ফোর আর তো যে কোনো এন্টারপ্রাইজ বলো যে কোনো অর্গানাইজেশন বলো তারা তোমার যদি তোমার কোনো ভার্চুয়ালাইজ যদি কোনো রিলেটেশনটা তোমার তারা যদি সলিউশন নেয় তাহলে তারা কিন্তু অনেক বেশি সিকিউরিটি সিকিউরিটি তো তারা কিন্তু পাবে সেই কোম্পানি মানে সেই সেন্টার কোম্পানি থেকে আর অবশ্যই আমার ভার্চুয়াল মেশিন গুলো তারা কিন্তু সবসময় সেপারেট থাকে আমার যে হার্ডওয়্যার যে ইনফ্রাস্ট্রাকচার থাকে তার থেকে কিন্তু পুরোপুরি সেপারেট থাকে তাহলে যে কোম্পানি তোমার হায়ার লেভেল অফ বা হায়ার স্ট্যান্ডার্ড অফ সিকিউরিটি দরকার তারা কিন্তু অবশ্যই ভার্চুয়াল ডেটা সেন্টার তারা কিন্তু ব্যবহার করে সিক্স হচ্ছে ফাস্টার প্রভিশনিং যে যে ফার্স্টার একটা নতুন সার্ভারকে যখন তুমি হয়তো প্রভিশন করতে চাইছো তখন তার জন্য তোমাকে হয়তো এক মাস দু মাস তিন মাস তোমার টাইম লাগতো কিন্তু ডেটা সেন্টার ভার্চুয়ালাইজেশনের জন্য আইটি যারা অ্যাডমিন আছে তারা কিন্তু একটা ভার্চুয়াল সার্ভারকে বা কোনো ভার্চুয়াল ডেস্কটপকে তারা ইন আ মিনিট তারা কিন্তু কনফিগার করতে পারবে তাহলে একটা ভার্চুয়াল ভার্চুয়ালাইজড ডেটা সেন্টার তোমার কোনো টেকন বা ভার্চুয়াল ডেটা সেন্টার তোমার যে টেকনোলজিটা যেটা কিন্তু মানে বিজনেস অর্গানাইজেশনকে কে করে যে যদি তার কোনো বিজনেস যদি কোনো চেঞ্জিং প্রয়োজন পড়ে বা নতুন হয়তো কোনো অপরচুনিটি আসলো সেই বিজনেস অর্গানাইজেশনের কাছে তার জন্য হয়তো কিছু করতে হবে বা অ্যাডিশনাল কোনো আইটি রিসোর্স হয়তো প্রোকিওর করতে হবে তাকে হয়তো কনফিগার করতে হবে সেটা কিন্তু জাস্ট মিনিট কিন্তু সেই কাজটা করা যায় নাম্বার সেভেন ইনক্রিজ প্রোডাক্টিভিটি নাম্বার সেভেন হচ্ছে ইনক্রিজড প্রোডাক্টিভিটি

আর একটা ফিজিক্যাল যেটা তোমার ডেটা সেন্টার তার সমস্ত মেইনটেনেন্স বলো তার সমস্ত ম্যানেজমেন্টের জন্য বলো কিন্তু তার তার জন্য তোমার বেসিক্যালি তার কাজটা করে কিন্তু ক্লাউড সার্ভিস প্রোভাইডার যারা তারা সো ইনক্রিজড প্রোডাক্টিভিটি ডেটা মোবিলিটি একটা টার্ম বলেছিলাম মোবিলিটি বলে একটা টার্ম বলেছিলাম একটা বেনিফিট বলেছিলাম মোবিলিটি কারণ অনেক অর্গানাইজেশন তারা এখন রিমোট ওয়ার্ক তারা কিন্তু এখন এখন মাইগ্রেট করছে এমপ্লয়ি তারা তারা তোমার তাদের বিজনেস ফাইলটাকে অ্যাক্সেস করতে পারছে তাদের ডিফারেন্ট অ্যাপ্লিকেশন তারা তোমার অ্যাক্সেস করতে পারছে ডিফারেন্ট সার্ভিস তারা কিন্তু অ্যাক্সেস করতে পারছে সেই যদি বিজনেস অর্গানাইজেশনটা আমার মাল্টিপল যদি কোনো কর্পোরেট অফিস থাকে সেখান থেকে আর ডেটা মোবিলিটি কিন্তু আমাদের থেকে মানে অনেক বেশি এসেন্সিয়াল এখন হয়ে পড়েছে তো আমার যখন হয়তো কোনো দরকার সেই সময় হয়তো আমি অ্যাক্সেস করতে চাইলাম ক্লাউড থেকে তো আমি হয়তো অ্যাক্সেস করতে পারছি না বা আমি কোনো একটা প্রোডাক্টকে ডেভেলপ করবো তাকে ধরো হয়তো ডেভেলপ করতে আমার ধর ডিলে হচ্ছে তো তার জন্য বেসিক্যালি আমার কোনো ইনফরমেশনকে আমি অ্যাক্সেস করতে পারছি না আমার কোনো প্রোডাক্টকে ডেভেলপ করতে পারছি না সেটা ডিলে হচ্ছে আমার সেলটা কিন্তু অ্যাকচুয়ালি লস্ট হচ্ছে তো সেক্ষেত্রে আমার কাস্টমার তো আনস্যাট মানে তোমার স্যাটিসফাইড থাকবে না দ্যাট ইজ দ্য আনস্যাটিসফাইড কিন্তু ভার্চুয়ালাইজ ডেটা সেন্টারের রেসপেক্টে যদি তুমি ভাবো সেখানে কিন্তু তোমার এমপ্লয়ি তারা কিন্তু বিজনেস ডেটা তারা কিন্তু অ্যাক্সেস করতে পারবে যদি তাদের দরকার পড়ে আর যদি তুমি তাকে পারমিশন দাও তোমার সিকিউরিটি পলিসি বলো বা তোমার তোমার কমপ্লায়েন্স যে পলিসি যদি যদি এনফোর্স করে তুমি তাকে পারমিশন দাও তাহলে কিন্তু একটা বিজনেস ইউজার বা একটা এমপ্লয়ী তারাও কিন্তু তোমার বিজনেস কিন্তু তারা অ্যাক্সেস করতে পারবে তাহলে এইভাবে তোমার ভার্চুয়ালাইজেশন করলে তোমার বিজনেসটা কোনো কোন রিমোট এমপ্লয় তারা তোমার সাপোর্ট করতে পারবে তাহলে তুমি কি করছো তুমি 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 তোমার বিজনেস টার্গেটটাকে তুমি কিন্তু মবিলাইজ করছো ওকে দ্যাট ইজ দ্য ডেটা মবিলিটি আর রেসপন্স টু চেঞ্জিং বিজনেস নিড আর একটা আমাদের বেনিফিট রেসপন্স টু চেঞ্জিং বিজনেস নিডস কারণ সেন্টার কিন্তু তোমাকে প্রোভাইড করে কোনো বিজনেসকে যে ফ্লেক্সিবল ইনফ্রাস্ট্রাকচারে যাতে তারা কাজ করতে পারে নতুন মার্কেট অপরচুনিটি কি আছে তার রেসপেক্টে যদি তোমার র্যাপিড যদি রেসপন্ড করে কাস্টমারের তোমার ডিমান্ড তো দিনের পর দিন তো তোমার চেঞ্জ হচ্ছে তো সেই চেঞ্জিং কাস্টমার ডিমান্ডটাই কিভাবে ইনকর্পোরেট করা যায় বা কিভাবে সে তার সলিউশন নেওয়া যায় তো সেটাও কিন্তু আমাকে ঠিক করে দেয় সেন্টার আবার ধরে নাও যে কোনো একটা প্রোডাক্ট হয়তো তোমার বা কোনো একটা সার্ভিস হয়তো সাডেনলি হয়তো খুব পপুলার হয়েছে কোন একটা কোম্পানি তাহলে সেক্ষেত্রে আমার সেই প্রোডাক্ট বা সেই সার্ভিসটাকে অ্যাক্সেস করার জন্য আমার নেটওয়ার্কের প্রেশারটাও বাড়বে বা সার্ভারের তোমার তার পেশারটা বাড়ছে সেক্ষেত্রে তোমার আমার আমার যে অপারেশনাল যারা টিম আছে তারা কিন্তু তোমার আরো বেশি প্রসেসিং পাওয়ারকে কে করছে আরো বেশি মেমোরি কে করছে বা আরো বেশি স্টোরেজকে তারা ডেপ্লয় করছে যতটা সেই সমস্ত বিজনেস অ্যাপ্লিকেশন গুলো দরকার বা সেই সমস্ত প্রোডাক্টের দরকার তো এর অনেক বেনিফিট আছে তোমার অনেক বেনিফিট আছে তোমাকে প্রোভাইড করছে ফ্লেক্সিবিলিটি নাম্বার 9 হচ্ছে ফ্লেক্সিবিলিটি আর মার্কেট ডিমান্ডটাকে মাথায় রেখে তোমাকে যত আইটি রিসোর্স প্রোভাইড করার দরকার তোমাকে যত বিজনেস অপারেশন করবার দরকার সব তোমাকে প্রোভাইড করছে আর স্কেলেবিলিটি তোমার তো কথা তো আমি তখনই বললাম যে আমরা গ্রোথটাকে আরো স্কেলেবেল করতে পারি আমাদের স্টোরেজ ক্যাপাসিটি বলো বা আমাদের ব্যান্ড উইথ আইটি রিসোর্স বলো সব কিন্তু আমরা স্কেল আপ করতে পারি তো দ্যাট ইজ এ বেসিক কনসেপ্ট অফ ডেটা সেন্টার ভার্চুয়ালাইজেশন আমরা ফার্স্টে দেখলাম যে হোয়াট ইজ ডেটা সেন্টার তারপরে তার ভার্চুয়ালাইজেশন কনসেপ্ট দেখলাম আর লাস্ট আমরা দেখলাম তার কিছু বেনিফিট যে ভার্চুয়াল ডেটা সেন্টার তোমার কিছু ফিচারস বলতে পারে বা কিছু বেনিফিট বলতে পারে সেটা আমরা দেখলাম তো অ্যাডভান্টেজ বললে আমরা বেনিফিট গুলো কি আমরা দেখাতে পারি সেটা নিয়ে কোনো সমস্যা নেই আমার একটা হার্ডওয়্যার আছে ধরো সেই হার্ডওয়ার উপরে আমরা তো সবসময় যদি তোমার ডিপেন্ডেন্ট থাকি তাহলে তোমার খুব সমস্যা তো আমাকে কিন্তু ডেটা সেন্টার ভার্চুয়ালাইজেশন কিন্তু আমাকে হেল্প করে যে আমি সেই সিঙ্গেল হার্ডওয়ার এর উপরে আমরা ডিপেন্ডেন্ট থাকবো না তো রিডিউস ডিপেন্ডেন্সি অন আ সিঙ্গেল হার্ডওয়ার এটা আমাকে হেল্প করছে আমাকে ডিজাস্টার ডিজাস্টার রিকভারি তো আমাকে হেল্প করছে ডেটা সেন্টার তোমার ভার্চুয়ালাইজেশন মানে বেটার ডিজাস্টার রিকভারি এটা কিন্তু অ্যাডভান্টেজ এর পয়েন্ট আমি বলছি মানে বেনিফিটটা আমি যদি তোমার সেপারেট করি বেনিফিট আর অ্যাডভান্টেজেস তাহলে আমরা এই পয়েন্টগুলো কিন্তু অ্যাজ এ অ্যাডভান্টেজ আমরা বলতে পারি নাম্বার ওয়ান বললাম যেটা বললাম সেটা হচ্ছে রিডিউস ডিপেন্ডেন্সি অন সিঙ্গেল হার্ডওয়্যার ডিপেন্ডেন্সি অন আ সিঙ্গেল হার্ডওয়্যার ওকে নাম্বার টু ডিজাস্টার রিকভারি থার্ড পয়েন্ট বলতে পারি যে বেটার কুলিং সিস্টেম সিট অবলো সরি বেটার কুলিং সিস্টেম তো যদি আমার ডেটা সেন্টারের মধ্যে তোমার লট অফ যদি হিটস জেনারেট হয় বা প্রডিউস হয় তাহলে সেক্ষেত্রে আমার ইকুইপমেন্ট গুলো তোমার ড্যামেজ হয়ে যাওয়ার চান্সেস থাকবে তাহলে সবসময় আমাকে একটা অপটিমাল টেম্পারেচার আমাকে ফিক্স রাখতে হবে বা মেনটেন করতে হবে যাতে আমার ইকুইপমেন্ট গুলোর লাইফটা আরো কিছু দিন যায় বা আরো কিছুটা বাড়ে বা ইমপ্রুভ করে তো আমাকে ভেরিয়াস টেকনিক আমাকে অ্যাপ্লাই করতে হবে ওই হিটটাকে কন্ট্রোল করার জন্য আবার আমরা জানি যে সমস্ত ফিজিক্যাল সার্ভার তো ইলেকট্রনিক ইলেকট্রনিক কম্পোনেন্ট আছে তারাও কিন্তু হিট জেনারেট করে তাহলে আমাকে নাম্বার অফ সার্ভার যদি আমি কমাতে পারি রিডিউস করতে পারি তাহলে অটোমেটিক্যালি আমার হিটটাও হিট জেনারেশনটা তোমার কম হয়ে যাবে তাহলে মাল্টিপল সার্ভারকে তোমার রিডিউস করা কিন্তু একটাই প্রসেস সেটা তোমার হচ্ছে ডেটা সেন্টার ভার্চুয়ালাইজেশন যদি তুমি যদি তুমি কোনো ভার্চুয়াল সার্ভার ব্যবহার করো তাহলে তোমার ফিজিক্যাল সার্ভারের তোমার ডিমান্ডটা তোমার এমনিতেই কমে যাচ্ছে তাহলে সেই মাল্টিপিল সার্ভার থেকে তোমার হিট জেনারেশনটা তোমার কমে যাচ্ছে তার জন্য তুমি কিন্তু তোমার জেনারেশনটারের যে টেম্পারেচার তুমি কিছুটাকে খুব সহজে মেনটেন করতে পারবে সো তার জন্য পয়েন্টটা বললাম যে বেটার কুলিং বেটার কুলিং অবশ্যই সেটা কস্ট সেভিং আমার ডেটা সেন্টার ভার্চুয়ালাইজেশন অবশ্যই কস্ট সেভিং সেভিং আমরা ডিসকাস করেছি কস্ট কস্ট তাই না কারণ আমাদের সার্ভার পারচেস করা বা কোনো হার্ডওয়্যার এক্সপেন্সিভ যে হার্ডওয়্যার গুলো বা যে সার্ভার গুলো আমাদের হয়তো ডেটা সেন্টার তোমার লাগে কিন্তু যদি আমরা ডেটা সেন্টার ভার্চুয়ালাইজেশন করতে পারি তাহলে কিন্তু আমার কোনো রিয়েল সার্ভারের দরকার পড়বে না আমার কিন্তু কোনো হার্ডওয়্যার প্রয়োজন পড়বে না তুমি কোনো মানি ইনভেস্ট না করে তুমি অনসাইট কিছু ফেসিলিটি তুমি কিন্তু তৈরি করতে পারো তুমি একটা তোমার যদি একটা রিলেশন থাকে তার রেসপেক্টে তুমি কিন্তু তাকে ভার্চুয়ালাইজেশন করে তুমি কিন্তু ডিফারেন্ট তুমি কিন্তু রিলেশনটা তুমি তৈরি করতে পারো তাতে তোমার ডিফারেন্ট ইউজার তারা কিন্তু সেপারেট ফ্লেভার পাবে যে তারা হয়তো এখন আর কোন সার্ভারে কাজ করছে না তারা কিন্তু এখন কাজ করছে সেন্টারে কাজ করছে তো সেখানে অনেক বেশি সিকিউরিটি অনেক বেশি অনেক বেশি ফ্লেক্সিবিলিটি সবকিছু আর লাস্ট পয়েন্ট যেটা হচ্ছে নাম্বার ফাইভ যে লেস নাম্বার অফ ফুটপ্রিন্ট আমি লেস নাম্বার নাম বলছি লেস ডেটা সেন্টার ফুটপ্রিন্ট যদি তোমার যদি তোমার ধরো কোম্পানি তুই কোন মিডিয়াম কোন কোম্পানি হয় বা স্মল হয় সেক্ষেত্রে তোমার কিন্তু ভার্চুয়ালাইজেশন কিন্তু সবথেকে পারফেক্ট সেখানে তোমাকে বেশি মানি তোমাকে ডিভোট করতে হবে না বা ইনভেস্ট করতে হবে না কোনো ফিজিক্যাল হার্ডওয়ার পারচেস করার জন্য বা সার্ভার পারচেস করার জন্য তাহলে তোমার অপারেশনাল কস্টটাকে রিডিউস করতে গেলে অবশ্যই ভার্চুয়ালাইজেশন একটা বেস্ট ওয়ে আবার তোমার ডেটা সেন্টারে তুমি যদি এফিসিয়েন্সি বাড়াতে চাও বা ইনক্রিজ করতে চাও তো সেটা কিন্তু তোমাকে হেল্প করবে ডেটা সেন্টার ভার্চুয়ালাইজেশন ওকে আমরা নাম্বার নাম্বার অফ অফ ইকুইপমেন্ট বা সার্ভার পারচেস করেই কিন্তু আমরা কিন্তু ফ্লেভারটাকে আমরা পেতে পারি এছাড়া আমাদের আরো অনেক অ্যাডভান্টেজ আছে নাম্বার সিক্স বলতে পারি সেটা সেটা হচ্ছে ফার্স্টার ডেপ্লয়মেন্ট অফ নিউ রিসোর্সেস মানে ধরে নাও আমার কাছে ধরেন একটা কোনো রিসোর্স আসলো নতুন করে একটা রিসোর্স আসলো তো আমাকে তো ফার্স্টে সেটাকে ডেটা সেন্টারের মধ্যে রিপ্লাই করতে হবে তবে তো তাকে ডিফারেন্ট ইউজার বা ডিফারেন্ট অর্গানাইজেশন তাকে তো অ্যাক্সেস করতে পারবে তাই না সো সেই ডিপ্লয়মেন্টটা কিন্তু খুব ফাস্টার হয় নতুন রিসোর্সকে যখন আমরা ডিপ্লয় করতে চাই আমাদের ডেটা সেন্টারে তখন সেটা কিন্তু অবশ্যই আমার ভার্চুয়ালাইজেশন টেকনিকের মানে ইউজ করে যখন আমরা ডিপ্লয় করতে চাইবো তাহলে কিন্তু সেটা কিন্তু অনেক কম সময়ে আমরা ডিপ্লয় করতে পারবো এবার তোমার ভার্চুয়াল যে এনভায়রনমেন্ট সেটা তোমার অটোমেটিক্যালি সে কিন্তু স্প্রেড করে দেবে সেই রিসোর্সটাকে ডিফারেন্ট আদার যে অর্গানাইজেশন বা এন্টারপ্রাইজ তাদের কাছে তাহলে আমরা চলে আসবো কনক্লুশনে টপিকে কনক্লুশন যে তার মানে তোমরা তার মানে আমরা আমরা বা তোমরা ব্যবহার করি যে বা কোনো কোম্পানি ব্যবহার করে ডেটা সেন্টার ভার্চুয়ালাইজেশন তাদের ভার্চুয়াল সার্ভারকে ক্রিয়েট করার জন্য তার জন্য তোমাকে কোনো হার্ডওয়্যার এক্সট্রা করে তোমাকে বাই করতে হবে না বা তোমাকে কোনো সার্ভার তোমাকে পারচেস করতে হবে না তোমার ডেটা সেন্টারের জন্য তাহলে এটা তোমাকে বা কোম্পানিকে ম্যাক্সিমাইজ করতে হেল্প করছে যে তাদের হার্ডওয়্যার রিসোর্স গুলোকে তারা ইউজার্সটাকে বাড়াতে ম্যাক্সিমাইজ করতে পারছে যেমন সার্ভার বলো তোমাকে মানি সেভ করে তোমাকে হেল্প করছে তোমাকে

সো দ্যাট ইস দ্য বেসিক কনসেপ্ট অফ ডেটা সেন্টার ভার্চুয়ালাইজেশন আমরা তার ডিফারেন্ট অ্যাসপেক্ট আমরা দেখলাম ডেটা সেন্টার মধ্যে সো এইটুকুই আমাদের ডেটা সেন্টার ভার্চুয়ালাইজেশনের মতন মানে জাস্ট গল্পটাকে মনে রাখতে হবে আর এই ডায়াগ্রামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ডায়াগ্রামটা কিন্তু একটু ভালো করে মনে রাখবে তোমার হয়তো আসতে পারে শর্ট ডেটা সেন্টার তো তখন আমরা হোয়াট ইজ ডেটা সেন্টার ভার্চুয়ালাইজেশন তার এই দেখবো তার কিছু বেনিফিট করবো তার কিছু করবো দ্যাটস ওকে সো আজকে আমরা ক্লাস এখানেই শেষ করছি আজকে আমরা বৃষ্টির জন্য বা আকাশের অবস্থা ভালো ছিল না বলে নেটওয়ার্ক কানেকশন খুবই পুয়োর ছিল তো তার জন্য আমি মোবাইল নেট থেকে জাস্ট এটাকে রেকর্ড করে আমি এটাকে আপলোড করার চেষ্টা করছি আশা করি আপলোড করতে পারবো তোমাদেরকে আজকে হয়তো আমি প্রোভাইড করতে পারবো ওকে চলো গুড নাইট